এমন স্রোত দ্বারা প্রত্যেকটি সিলেটের প্রত্যন্ত অঞ্চল, এই প্রত্যন্ত অঞ্চলের এই স্রোত দ্বারা গিয়ে বসতবাড়ি অনেকটাই ডুবে গেছে এই সিলেটের পুরো অঞ্চল। দেশের সবকটি ইউটিউব চ্যানেলের মালিক যারা রয়েছে, আমরা দেখেছি এই সিলেটের পাশে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও দাঁড়িয়েছে এই সিলেটের বন্যাকবলিত অসহায় পরিবারের কাছে। আমরা কিছুক্ষণ আগেও একটি প্রত্যন্ত অঞ্চলের গাজীপুরের দুই আসনের সংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বহর নিয়ে আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে দেখেছি দুর্দশা কবলের মানুষেরা কিভাবে হাহাকার করছে খাবারের জন্য। সেটি চিত্র দেখাবো আজকে আমাদের এই ভিডিওতে। সিলেট নগরীর কাজীরবাজার থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় 8 থেকে 10 কিলোমিটার এলাকা। শুষ্ক মৌসুমে পুরো এলাকা জুড়ে চর জেগে থাকে, তাতে গাছ গজায় ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে। দুই কূলের মাঝখান দিয়ে খালের মতো পানি বয়ে যায়। বুঝার কোনো উপায় নেই এটি সুরমা নদীর তীর, অথচ এক সময়ের খলস্রোতা নদী এখন নাব্য হারিয়ে খালের মতো রূপ ধারণ করেছে। শুষ্ক মৌসুমে সুরমা নদীর উৎপত্তি স্থল থেকে পুরো নদীর তীরেই এমন মনে হয়। অন্যদিকে বর্ষার শুরুতে নদীটি পানিতে টইটম্বুর হয়ে থাকে, বিশেষ করে উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানি ফুলে ওঠে। সাম্প্রতিক সময়ে সুরমা নদীর পানি উপচে উঠে সিলেট শহরে প্লাবিত হয়, যদিও বন্যার কিছুটা উন্নতি হয়েছে। শহরের কোনো কোনো জায়গায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত পানি ছিল। যে সকল নালা দিয়ে নদীতে পানি প্রবাহিত হয় সে সকল নালা এখন পানিতে ভরপুর। শহরে বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যায়। নগরীর উপশহরের বিদ্যুৎ সাবস্টেশনে পানি উঠায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, ফলে সে সকল এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এখন পর্যন্ত অধিকাংশ সিলেটের উপজেলা এবং জেলা অঞ্চলে বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সে সকল এলাকায় সৌর বিদ্যুৎ এবং অন্যান্য ব্যবস্থাতে কিছুটা চলছে, তবে সবচেয়ে বেশি আমাদের চোখে পড়েছে মোমবাতি এবং কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে। সবকিছু মিলে মানুষ মানবতার জীবনযাপন করছে সিলেট অঞ্চল জুড়ে। এছাড়া শহরের কয়েকটি এলাকায় এখনো জলবদ্ধতা দেখা যায়। বিশেষ করে শহরের তালতলা, উপশহর, কাজীরবাজার, তোপখানা, যতরপুর, মাসিমপুর ইত্যাদি এলাকা জুড়ে পানিতে তলিয়ে গিয়েছে।
শহর থেকে বা বিভিন্ন এলাকা থেকে যে সকল ত্রাণগুলো সিলেটবাসীদের জন্য শহরে দেওয়া হচ্ছে, অনেকে বলছে এটি সম্পূর্ণ ভুল করা হচ্ছে, কেননা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এখনো কেউ ত্রাণ নিয়ে যায়নি। নিজ চোখে দেখে আসলাম তাদের হাহাকার এবং চোখের কান্না, কারো কারো হাতে এবং পায়ে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে, দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। মনে হচ্ছিল আর কতদিন এই পানিবন্দী থেকে কষ্ট করবে এই অসহায় হতদরিদ্র মানুষেরা। বাংলাদেশের সফল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলাপ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয় যখনই সিলেটে বন্যা পানি ঢুকে গিয়েছে তখনই উনি মানুষকে ত্রাণ দেওয়ার জন্য কাজ করতে শুরু করেছেন, তার নিজ উদ্যোগে এই ত্রাণের ব্যবস্থা করেছেন। আমরা আজকে এখানে আসার পরে বুঝতে পারছি যে মাননীয় মন্ত্রী মহোদয় এই ত্রাণটা ব্যবস্থা করাটা কতটা জরুরি ছিল। এখানে নাই যোগাযোগ ব্যবস্থা, নাই কোনো সংযোগ ব্যবস্থা, নাই বিদ্যুৎ। সিলেটে পুকুর ও দিঘি মিলে প্রায় 300 জলাশয় ছিল, এক তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে। এছাড়াও সিলেটের ভেতরে দিয়ে ছোট বড় প্রায় 25 অধিক প্রাকৃতিক খাল প্রবাহিত হয়েছে যা ছড়া নামে পরিচিত। পাহাড় বা টিলার পাতদোষ থেকে এ সকল টিলার উৎপত্তি হয়ে সুরমা নদীতে মিশেছে, এ সকল ছড়া দিয়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে কয়েকটি ছড়া চোখে পড়লেও এগুলো ড্রেনেজ ব্যবস্থা তেমন ভালো না থাকার কারণে প্রায়ই ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে সামান্য বৃষ্টি হলেই শহরে অতি সহজেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বন্যা কবলিত এ সকল এলাকায় বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, শুকনো খাবার, গোখাদ্যর মারাত্মক সংকট দেখা দিয়েছে। প্লাবিত এলাকা জুড়ে জ্বর, ডায়রিয়া, আমাশয়, জন্ডিসসহ পানিবাহিত রোগ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তবে পানিবাহিত রোগ প্রতিরোধের বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক। কিছু কিছু এলাকায় ওষুধ, খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে। আমাদের প্রিয় নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ হোসেন রাসেল ভাই, তিনি 5,000 লোককে, বন্যার্ত লোককে খাদ্য সামগ্রী প্রদান করার জন্য প্রক্রিয়া করেন এবং সেইখানে আমরা খাদ্য প্রস্তুত করে আমরা এখন বর্তমানে সিলেটে অবস্থান করছি এবং আমরা 2 স্কুলে যেখানে পুনর্বাসন করা হয়েছে যে বন্যার্তদের, সেখানে আমরা 2 স্পটে আমরা ত্রাণ সামগ্রী মন্ত্রী মহোদয় নিজের হাতে দিয়ে এসেছেন এবং আমরা মন্ত্রী মহোদয় আমাদের সামনের স্পিড বোর্ডে মন্ত্রী মহোদয় আছেন এবং পেছনের যে স্পিড বোর্ড সেখানেই আমরা আছি। তো আমরা এখন যাচ্ছি প্রত্যন্ত এলাকায়, যে এলাকায় আসলে মানুষজন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় না, যেই সকল জায়গায় সাধারণ অন্যান্য যারা ত্রাণ দিতে আসছেন তারা পৌঁছাতে পারে না, সেরকম একটি জায়গায় আমরা এখন যাচ্ছি ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে। সিলেটে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি। তিনি নিজেই সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় 5,000 মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও স্যালাইন সহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করে। আমরা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর ভরের সাথে দিনব্যাপী সিলেটের সদর সহ দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বন্যার্ত দুর্গতদের কাছে এসব ত্রাণ নিজ হাতে দেন তিনি। বিশেষ করে টঙ্গী নেতাকর্মী এবং সেনা সদস্যদের সহযোগিতায় দুর্গত গ্রামে গিয়ে বন্যাকবলিত পরিবারদের কাছে এই ত্রাণ পৌঁছে দেয় মন্ত্রী নিজেই। বালাগঞ্জ উপজেলার মনোহরপুরে আমরা এসেছি। আসলে মানুষের যে আসলে করুণ দৃশ্য,
এইটি আসলে আমাদের খুবই ব্যথিত করেছে, কিন্তু আমরা অত্যন্ত মানে খুশি এই কারণে যে জেলা প্রশাসন, আমাদের উপজেলা, আমাদের সেনাবাহিনী, আমাদের উপজেলা অফিস এবং আমাদের থেকে শুরু করে আমাদের মাননীয় সংসদ সদস্য সবাই এখানে তাদেরকে সাধ্যমত সহযোগিতা করছেন। এবং আজকে সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামে এবং আমাদের দক্ষিণ সুরমায়, বালাগঞ্জ এবং সর্বমোট আমরা এখানে আজকে আমি ব্যক্তিগতভাবে 5000 প্যাকেট আমরা খাবার এনেছিলাম এবং সেই প্যাকেটগুলো আমরা বিতরণ করেছি আমরা। এবং আমি অত্যন্ত আসলে ভালো লাগছে যে একবারে গভীরে এসে একদম যেখানে একদম কঠিন অবস্থা, খারাপ অবস্থা আছে, সেখানে আমরা প্যাকেটগুলো আমরা তুলে দিতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই তাদের এই দুর্দশা কেটে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন, তাদের আপ্রাণভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং অবশ্যই আমাদের ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন, ব্যক্তি পর্যায়ে সবাই এখানে এগিয়ে এসেছেন। আমরা এই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে সকলের এই ধরনের আন্তরিকতার ফলে আমরা খুব শীঘ্রই আমাদের এই দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। যুব ও ক্রীড়ামন্ত্রীর সাথে আমরাও একই বহরে রওনা দিই। দিনটি ছিল শুক্রবার রাত 1টা থেকে আমরা রাজধানীর ঢাকা থেকে রওনা হই। সারা রাতই দুচোখ গুমহীন ছিল আর সড়ক মহাসড়কের দিকে তাকিয়েছিলাম। দেশের ইতিহাসের এই প্রথম সিলেটবাসীদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে। এত পরিমাণের ভালোবাসা সিলেটের জন্য ছিল এই প্রথম চোখে পড়ল। একদম গভীরে যারা যেই সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয় সেই জায়গায় আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি। এবং আজকে আমাদের ছাত্রলীগের প্রায় সখানিক আমরা কর্মীবৃন্দ আজকে ত্রাণ পৌঁছানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন সহায়তা করছি এবং সাধারণ জনগণের পাশে যেন ত্রাণ পৌঁছায় যায় সেই দিকটি লক্ষ্য রাখছি। এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সবসময় যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকটি সংগঠনকে ডেকে এনে নিজ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে কীভাবে ত্রাণ সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য সবসময় উনি আমাদেরকে সবসময় পরামর্শ দিচ্ছেন। এবং করোনা প্যান্ডামিক মুহূর্তেও জাহিদা হোসেন রাসেল ভাই সবসময় সাধারণ জনগণের পাশে থাকছে এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ত্রাণ দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এই ত্রাণগুলা। তো মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই, উনি যেন সবসময় সাধারণ জনগণের পাশে থেকে এই ত্রাণগুলো পৌঁছে দিতে পারে। এবং আজকের এই যে অবস্থা প্রায় 10-12 কিলোমিটার ভিতরে যাচ্ছেন উনি কিন্তু সাধারণ জনগণের যেন ত্রাণটি পৌঁছে নিজ হাতে পায় সেই জন্য নিজে যাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আল্লাহ জাহিদ হাসান আসেল এবং খাদিজা আসেল ভাবির পক্ষ থেকে যে ত্রাণ আসছে একান্ত ব্যক্তিগতভাবে ধন্যবাদ। একটি বিশেষ বার্তা দিয়ে রাখি, অধিকাংশ লোকজন ত্রাণ নিয়ে শহরে প্রবেশ করেন। শহর থেকে যে ত্রাণগুলি দেওয়া হয় অথচ যে দুর্গত এলাকাগুলো রয়েছে, যে অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছা নেই, তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য অবশ্যই সে সকল ভাইয়েরা তাদের কাছে পৌঁছতে পারলে হয়তোবা তাদের কষ্টটা কিছুটা লাঘব হবে বলে মনে করছি বক্সপোক। এছাড়াও দেশের সবকটি ইউটিউব চ্যানেলের মালিক, শিল্পপতি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন। রেকর্ড হওয়ার মতন মানুষের এবারে সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন, এটি চিরন্তন সত্য।